আলোচিত একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, যিনি খুব কৃতিত্ব দেখিয়ে বিদায় নিয়েছেন। এখন তার কাছে কেউ কেউ বলেন আলাদিনের চ্যারাক, কেউ কেউ বলেন রাষ্ট্রীয় চ্যারাক তার কাছে ছিল বিদায়। তার কাছে এখন বিভিন্ন সম্পদের কী পাওয়া যাচ্ছে, খতিয়ান পাওয়া যাচ্ছে, এবং এটার পরিমাণ কত, যেটা রাষ্ট্রকে ছাড়িয়ে গেছে কিনা সেই জায়গাটাও বিবেচনায় নিতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ তানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন আশ শাকিরিন। বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের গণমানুষের প্রিয় সংগঠন এবং শহীদি কাফেলা বাংলাদেশের অর্থবহ স্বাধীনতা সার্বভৌমত্ব উপহার দেওয়ার প্রাণান্তকর প্রচেষ্টায় সম্পৃক্ত কাফেলা। বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের একটি গুরুত্বপূর্ণ থানা পল্টন দক্ষিণ থানার উদ্যোগে আজকের এই আয়োজন। সম্মানিত রোজাদার, দিনদার ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবারাকাত। আল্লাহ শুক্রিয়া আদায় করছি, দেশের বিরাজমান একটা উদ্বেগজনক পরিস্থিতি সত্ত্বেও আমরা আজকে অন্যান্য বছরের মতো বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহ্য এবং ধারাবাহিকতা অনুযায়ী এবছরও আপনাদের জন্য আমরা আমাদের সামর্থ্যের মধ্যে সাধ্য অনুযায়ী সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখে আমরা ঈদ সামগ্রী বিতরণের মতো এই উপহার সামগ্রী প্রদান করার জন্য এখানে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করার সুযোগ পেয়েছি। সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনদার রোজাদার ভাই এবং বোনেরা, মুসলিমদের জন্য দিন হচ্ছে আদ-দিন উন-নসিহা, পরস্পর পরস্পরের কল্যাণ কামনা করে হচ্ছে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিন বলতে আমাদেরকে এটাই বুঝিয়েছেন, আমি ভালো থাকবো আর একজন খারাপ থাকবে সে ব্যাপারে আমার কোনো উদ্বেগ উৎকণ্ঠা থাকবে না, এটা মুসলিমের পরিচয় নয়। সবচেয়ে ভালো হতো যদি এই আয়োজন রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হতো, এরকম একটা রাষ্ট্র যদি আমরা পেতাম যে রাষ্ট্রটাই উদ্যোগ গ্রহণ করবে, তাহলে আমি অন্তরে অন্তঃস্থল থেকে বলছি যে আজকে আপনাদেরকে এখানে কষ্ট করে আসতে হয়েছে বা আমরা আপনাদেরকে কষ্ট দিয়েছি, এজন্য ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। প্রকৃতপক্ষে এটা রাষ্ট্রের দায়িত্ব এবং আপনাদের কাছে এটা পৌঁছে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। সেরকম একটা কল্যাণমূলক রাষ্ট্রই হচ্ছে ইসলামের রাষ্ট্র। আর দিনুন নসিহা, পরস্পর পরস্পরের কল্যাণ কামনা তখন হবে যখন রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিনিধিত্ব করা যাবে, তার আগ পর্যন্ত আপনি এটা করতে পারবেন না। সেই জন্য আজকে ভাই বোনেরা যারা এখানে আসছেন, আমি আপনাদের কাছে প্রথম অনুরোধ করতে চাই যে আপনারা বাংলাদেশ জামাত ইসলামীর জন্য হৃদয় থেকে প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ জামাত ইসলামী আজকে যে উদ্যোগটুকু নিয়েছে, এটু একেবারেই সামান্য একটু উদ্যোগ। জামাত ইসলামের সবচেয়ে বড় অবদান হবে, সবচেয়ে বড় কাজ হবে, জামাত ইসলামের জন্য সবচেয়ে বড় দোয়ার অংশ হবে আপনাদের, যে জামাত ইসলামী সৎ লোকের শাসন এবং আল্লাহর আইন কায়েমের মধ্য দিয়ে যে একটি ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র, যে কল্যাণের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে পরস্পর পরস্পর মুমিন ভাই বোনেরা তখন কল্যাণ কামনা করাটাই হবে তাদের বৈশিষ্ট্য। আর আজকে পরস্পর পরস্পরের হিংসা, বিদ্বেষ, খুনাখুনি, মামলা হামলা, নির্যাতন, নিপীড়ন, ফাঁসি দেওয়া, এগুলো হচ্ছে আমাদের পরস্পর পরস্পরের আচরণ। সুতরাং সেই রাষ্ট্রে এরকম ক্ষুদ্র কিছু আয়োজন করে আর দিনুন নসিহা, পরস্পর পরস্পরের কল্যাণ কামনার যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা, এটি বাস্তবায়ন করার সাময়িক একটা আয়োজন মাত্র। প্রকৃতপক্ষে রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠিত না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আর দিনুন নসিহার এই যে আহ্বান বা নির্দেশনা, এটি আমাদের প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব। প্রিয়নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই মর্মে বায়াতি গ্রহণ করেছি। কত শক্ত কথা বলেছেন, আমি আপনাদের কষ্ট বাড়াতে চাই না, শুধু বুঝার জন্য বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমরা এই মর্মে বায়াতি করেছি, অঙ্গীকার, শপথ। এটা আমাদের এই আজকে যে কাজ, আজকে যে ঈদ সামগ্রী উপহার বিতরণ আপনাদের, এটা আমাদের জামাতের শুধু কাজ না, এটা পল্টন থানা দক্ষিণের কাজ না, এটা আল্লাহ রাব্বুল আলামিন কর্তৃক প্রদত্ত দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত দেখানো কাজ আমাদের, এটা সুন্নাহ। সেজন্য জারির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা রাসূলের কাছে এই মর্মে বায়াত করেছি। কী বায়াত করেছেন? ইকামুস সালাত, আমরা নামাজ কায়েম করব। ইতাউজ জাকাত, আমরা জাকাত প্রদান করব, যাদের জাকাতের নিসাব হবে তারা জাকাত প্রদান করব। এই মর্মে আমরা বায়াত করেছি, অঙ্গীকার করেছি। লিকুল্লে নাসহে মুসলিম, লিকুল্লে নাসহে মুসলিম, প্রত্যেক মুসলিম ভাই বোন, প্রত্যেক মুসলিম ভাই বোনের কল্যাণ কামনা করতে আমরা বাধ্য থাকবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে সেরকম একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে পারলে আজকের যে এই ক্রমান্বয়ে অর্থশালীরা অর্থশালী হচ্ছে এবং আমাদের কষ্টের মধ্যে যে সমস্ত ভাই বোনদেরকে আল্লাহ তাআলা ফেলেছেন, পরীক্ষা ফেলেছেন, তাদের কষ্টটা, তাদের পরীক্ষাটা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাচ্ছে আমাদের হাতের কামারি অংশ হিসাবে। আল্লাহর একটা ফয়সালা আছে, কিন্তু সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে যেটা বলছেন বিমা কাসাবাত আইদিন নাস, একটা ইসলামী কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে আল্লাহ তাআলা বলছেন আসমান এবং জমিনের বরকতের দরজা খুলে দেওয়া হয়। আর ওখানে যদি আল্লাহওয়ালা ব্যতিরেকে
কফুর মুশরিক জেহালি রাষ্ট্র অথবা আল্লাহদ্রোহী শাসক যদি ওখানে থাকে, আল্লাহর বিধানের বিপরীত শাসন দিয়ে যদি ওই রাষ্ট্র সমাজ পরিচালিত হয়, তাহলে সেখানে বরকতের দরজার পরিবর্তে আল্লাহ তাআলা বলেন ওখানে আমি আযাবের দরজা খুলে দিই। এখন আপনারা বলেন খুব স্বাভাবিক, এটার জন্য কোনো ডক্টরেট ডিগ্রি করা লাগে না, এটার জন্য কামিল ফাজিল পাশ করা, এটার জন্য রাজনীতি বোঝা লাগে না। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি বিরাজ করছে রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, তাতে কি আমাদের আসমান এবং জমিনের বরকতের দরজা খোলা না গজবের দরজা খোলা? আমরা একেবারে সেফ একটা গজবের মধ্যে দিনাতিপাত করছি, যার কারণে আমরা লক্ষ্য করতেছি যে শুধু ভোট ডাকাতি হয় নাই। আজকে এখন ভোট ডাকাতির পর এখন কী ডাকাতি হচ্ছে? ব্যাংক ডাকাতি হচ্ছে, এবং সরকার বলছে যে পার্শ্ববর্তী রাষ্ট্রের উস্কানি আছে। আবার তারাই বলছে যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের সহযোগিতা না থাকলে আমরা এরকম সুষ্ঠু নির্বাচনী করতে পারতাম না। আবার তারাই বলতেছে আমাদের এই নির্বাচনকে ঠেকানোর জন্য একটা রাষ্ট্র হস্তক্ষেপ করতেছে। আমরা জানি না যে হস্তক্ষেপ কাকে বলে আর সহযোগিতা কাকে বলে। এই সরকার সহযোগী এবং হস্তক্ষেপের আবিধানিক কোনো সংজ্ঞাও জানি কিনা এটি নিয়ে আমার সন্দেহ আছে। একটা রাষ্ট্র সহযোগিতা করলে সেটাকে সহযোগিতা বলেন, আর একটা রাষ্ট্র ওখানে কোনো কাজে তারা অংশগ্রহণ করতে চাইলে সেটাকে তারা হস্তক্ষেপ মনে করেন। তার মানে সুবিধাজনকভাবে তাদের জন্য যেটা হয় ওটাকে তারা সহযোগিতা মনে করেন, আর যেটা তাদের বিপক্ষে যায় ওটাকে তারা হস্তক্ষেপ মনে করেন। অথচ এই দেশ মনে করে রীতিমতো আমরা একটা আধিপত্যবাদের করাল গ্রাসে পড়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বই এখন বিলীন হওয়ার পথে। সেরকম একটা জায়গায় বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে দোয়া চাচ্ছে, আপনারা প্রাণ ভরে আমাদের জন্য দোয়া করবেন। আমরা ফাঁসির মঞ্চে গিয়েছি কিন্তু দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমাদের নেতৃবৃন্দ আপোষ করে নাই, ভবিষ্যতে করবো না ইনশাআল্লাহ। আমরা এই দেশে ইসলামী রাষ্ট্র কায়েমের প্রশ্নে যে দিনের কথা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে প্রত্যেক মুসলিম মুসলিমের কল্যাণ কামনা করবে, আমি যে আয়াত দিয়ে শুরু করেছি সেই আয়াত দিয়ে শেষ করতে চাই। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, মানুষের মধ্যে এরকম একটা দল, এরকম একটা গোষ্ঠী অবশ্যই থাকতে হবে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী সেই আয়াতের কার্যকর বাস্তবায়নের জন্যই আজকের এই আয়োজন করেছে। এটা আমাদের রাজনৈতিক কর্মসূচি শুধু না, এটা ইবাদত, কারণ এটা কার নির্দেশ, এটা কার দেখানো পথ? পীরনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একামুস সালাত, যেমন নামাজ আদায় করেছি, সালাত আদায় করেছি, এই আজকে ঈদ সামগ্রী উপহার বিতরণ, এটা ইবাদতেরই অংশ। সুতরাং ইবাদতে সামিল হয়ে আপনারা যারা অংশগ্রহণ করে উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই কাজ করবে উভয় সফল হবে। যারা আমরা দিচ্ছি, আমরা এটা আদার কোনো কৃতিত্ব না, এটা আমাদের দায়িত্ব। আপনারা যারা নিচ্ছেন এটা আপনাদের প্রতি কোনো করুণা নয়, এটা আপনাদের প্রাপ্য। ভালো করে বুঝতে হবে জামাত ইসলামীর এই কাজটা হচ্ছে দায়িত্ব, আর আপনারা যারা মেহরবানি করে কষ্ট করে এখানে অংশগ্রহণ করে আমাদের এই কাজকে সফল করছেন এটা আমাদের প্রাপ্য, কারণ এটা কার কর্তৃক নির্ধারিত। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারা, তোমাদের মধ্যে ধনী গরিব বলে কিছু নেই, সব কি সব গরিব। ফুকারা ফকির এক বচন, আর ফুকারা হলো বহু বচন, মানে সব শুধু না, তুমি গরিব, তোমার বাবা গরিব, তোমার বাবার বাবা গরিব, চোদ্দ গোষ্ঠী, যেটাকে বাংলায় বলে চোদ্দ গোষ্ঠী গরিব, এটা কার ঘোষণা? তো সুতরাং আপনি মন খারাপ করবেন কেন? শফিকুল ইসলাম মাসুদের মধ্যে কৃতিত্বের ভাব দেখানোর কোনো বিধানই তো ইসলাম রাখে না। ইসলাম বলে দিয়েছে তোমরা সবাই গরিব, পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে পারো, এটা নিতান্তই আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহরবানি। তোমরা যারা করছো তাদের প্রতি আল্লাহ তাআলার একান্ত অনুগ্রহ, আর তোমরা যারা নিচ্ছ আল্লাহ তাআলা তোমাদেরকে পরীক্ষায় রেখেছেন সবর করতে পারলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি দুটো কথা বলে শেষ করে দেই, আজাবাল্লি আমরিল মুমিন, ইমানদারদের জন্য, মুমিনদের জন্য দুটো কাজ খুবই বিস্ময়কর, খুবই বিস্ময়কর। যখন তার জন্য কোনো ভালো কাজ হয় তখন ফাকান আল্লাহ শাকারা, তখন সে শুকরিয়া আদায় করে, আর যখন তার জন্য কোনো একটু কষ্টের কাজ হয় তখন সে সবর করে, এটাও তার জন্য কল্যাণকর, সুবহানাল্লাহ। তাহলে মুমিনের কয়টা অবস্থান হলো? কয়টা? দুইটা। যদি হয়ে যায় শুকরিয়া, যদি না হয়ে যায় সবরিয়া। কয়টা অবস্থা হলো? দুইটা অবস্থা। আসুন আমরা এই দুটো অবস্থার মধ্যে যদি নিজেদেরকে অবস্থান করাতে পারি, আল্লাহ তাআলা বাংলাদেশ জামাত ইসলামীর এই প্রচেষ্টার অংশ হিসাবে বাংলাদেশকে যেন ইসলামের বাংলাদেশ হিসাবে কবুল করেন, ইসলামী রাষ্ট্রের একটা দৃশ্য যেন আমাদেরকে না দেখে আল্লাহ তাআলা যেন আমাদেরকে তুলে না নেন, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা দীর্ঘক্ষণ থেকে কষ্ট করেছেন আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি। যে এটা নিতান্তই একটা আনুষ্ঠানিকতা মাত্র, আমরা বিত্তমানদের আহ্বান জানাবো, পবিত্র ঈদুল ফিতর সামনে আসছে। এই ঈদুল ফিতরে শুধুমাত্র নিজে আনন্দ করো না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রাস্তার সেই শিশুকে ধরে নিয়ে এসে তার ঘরে তার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাতে তুলে দিয়ে বলেছিলেন, যদি আমার ঈদের আনন্দ করতে হয় তাহলে আগে এই এতিম রাস্তার শিশুর ঈদের আনন্দ নিশ্চিত করতে হবে। আজকে গোটা বিশ্ব মুসলিম উম্মা যদি আমরা পরস্পর পরস্পরের দিকে তাকাই, তাহলে আমার হয়তো বিশটা পাঞ্জাবি আছে, আমার পাশের একজন আছে সে হয়তো দশ বছর ধরে একটা পাঞ্জাবি দিয়েই ঈদ পালন করতেছে। এই দৃশ্যগুলো আমাদেরকে ধারণ করার চেষ্টা না করতে পারলে ঈদের আনন্দ শুধু মৌখিক আনন্দে থেকে যাবে। সেই জন্য ঈদ যেন আমাদের কাছে সেরকম একটা
নিরানন্দের জায়গায় পরিণত না হয়, বাংলাদেশ জামাত ইসলামী বৃত্তমানদের কাছে, সমস্ত রাজনৈতিক দলের কাছে, বিশেষ করে এই সরকার, তার কাছে অনুরোধ করব যে কোটি কোটি ডলার তারা এদেশ থেকে, এই যে এখন নতুন করে আমরা শুনছি যে আলোচিত একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যিনি খুব কৃতিত্ব দেখে বিদায় নিয়েছেন, এখন তার কাছে কেউ কেউ বলেন আলাদিনের চ্যারাক, কেউ কেউ বলেন রাষ্ট্রীয় চ্যারাক তার কাছে ছিল বিদায়, তার কাছে এখন বিভিন্ন সম্পদের কী পাওয়া যাচ্ছে, খতিয়ান পাওয়া যাচ্ছে, এবং এটার পরিমাণ কত, যে এটা রাষ্ট্রকে ছাড়িয়ে গেছে কিনা সেই জায়গাটাও বিবেচনায় নিতে হবে। তো এরকম পরিস্থিতির মধ্যে আমরা সরকারকে বলবো, এরকম কোনো মানে দুর্নীতির দিকে আপনারা হাত না বাড়িয়ে আমাদের এই সমস্ত ভাই বোনদের দিকে আপনারা হাত বাড়ালে হয়তো আপনাদের বিগত দিনের পাপের কিছুটা প্রায়শ্চিত্ত হইলে হইতেও পারে। সেই জায়গায় আমি সরকার, বিত্তবান রাজনৈতিক নেতৃবৃন্দ, সমস্ত দল এবং জনপ্রতিনিধিত্ব যারা আছেন সবাই মিলে যদি আমরা আমাদের ভাই বোনদের পাশে দাঁড়াই, আশা করি যে আমরা সবাই মিলে ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে পারবো ইনশাআল্লাহ, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানিয়ে আল্লাহ তাআলা আপনাদের আজকের এই আয়োজনকে কবুল করুন এবং আপনাদের উপস্থিতিকে দুনিয়ার কল্যাণ পরকালের নাজাতের জন্য যেন কবুল ও মঞ্জুর করেন সেই প্রত্যাশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হুকুমাত গড়বে গড়বে খেলাফতে রাশেদা, জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ, জনগণ নন্দিত পরিবেশ, কোরআনের কাঙ্ক্ষিত পরিবেশ।